নমস্কার, আমি দুলাল দত্ত, 38 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিদির আশীর্বাদ নিয়ে প্রার্থী হয়েছি। আমি বিগত 2004, 2009, 2014 আমার ওয়ার্ডের নাগরিকদের আশীর্বাদ নিয়ে নির্বাচিত হয়েছি। আমি আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনেও আমার ওয়ার্ডের নাগরিকদের কাছে আমার আবেদন, আমাকে যেন তারা বিগত দিনের মতোই দুহাত ভরে আশীর্বাদ করেন, যাতে আমি আমার বাকি অসম্পূর্ণ কাজগুলো আগামী নির্বাচনে জয়ী হয়ে সমাপ্ত করতে পারি। এবছরও আপনাদের এই শিলিগুড়ি 38 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দুলাল দত্ত তিনি দাঁড়িয়েছেন। কি বলবেন তাকে, কি চাইছেন এবারও? হ্যাঁ, এবারও চাইছেন। কেন? ঠিকঠাক সার্ভিস দিয়েছেন লাস্ট 3 বছর। এই বছরও শিলিগুড়ি 38 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দুলাল দত্ত তিনি দাঁড়িয়েছেন। কি বলবেন তাকে, কি এবছরও চাইছেন? তিনি সত্যি কথা কী বলবো, আমি ছোটো থেকে ওনাকে আমি দেখছি, উনি সত্যি খুব ভালো মানুষ। আমি বহুত বছর থেকে ওনাকে আমি ভোট দিচ্ছি। আমি চাই এবার যেন দুলালদা আবার পুনরায় যেন আমাদের কাছে চলে আসে। কেন? তার কাজগুলো ভালো লাগছে, সমাজসেবা উনি ভালো করেন, তার জন্য ওনাকে আমাদের দরকার। এবছরও তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী 38 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়েছেন দুলাল দত্ত। কি বলবেন তাকে, কি এবার চাইছেন? হ্যাঁ, আমরা সবাই চাচ্ছি তাকে। কেন? সে আমাদের অনেক মানে কাজ করে, মানে সে আজকে পরে আমাদের অনেকটা মানে উপকার হবে। মানে আমরা যখন তার কাছে যাই, কোনো অসুবিধা হয় না, যখন যেভাবে যা বলি তাই শুনে বা তাই করে, আমাদের খুব ভালো ইসে করে ওয়ার্ডের মধ্যে। এবারও তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দুলাল দত্ত তিনি এই 38 নম্বর ওয়ার্ডেই দাঁড়িয়েছেন। কি বলবেন, আপনারা কি তাকেই চাইছেন? হ্যাঁ, তাকেই চাইছি। কেন? সে ভালো কাজ করছে, সব রাস্তাঘাট, ড্রেন, লাইট সব ঠিক করছে, ভালো করছে। আরও আপনাদের 38 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দুলাল দত্ত তিনি দাঁড়িয়েছেন, কি বলবেন? আমাদের মনোনীত প্রার্থী হিসাবে আমরা সবাই এতটাই খুশি যে উনি আমাদের ওয়ার্ডের জন্য যা করেছেন, আমাদের আমাদের দ্বিতীয় চাওয়ার কিছু নেই। উনি আবার নতুন করে হয়ে এসে উনি আবার নতুনভাবে নতুন চিন্তা করে ওয়ার্ডের উন্নতি উনি আবার নতুন করে করবেন, এটাই আমরা আশা করি। কত বছর থেকে ওয়ার্ডে বাস করছেন? আমি ওয়ার্ডে লাস্ট 9 ইয়ার্স। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। কেন? হ্যাঁ, রাইট টু রাইট সার্ভিস সব ঠিকঠাক, যা চাওয়া পাওয়া দল দত্তর কাছে সবই ঠিক আছে। আমাদের অযথা চেঞ্জ করলে ঠিক আছে, ঠিকই না আছে। তো আপনি এখানে কত বছর থেকে বাস করছেন? আমার জন্মই তো এখানে, আমার 46 বছর বয়স, আমি এখানে জন্ম। আপনারা কাউন্সিলর হিসেবে কাকে দেখতে চান? দুলাল দত্তকে দেখতে চাই। আপনি কি সফট ডাকলে পায়েন ওখানে ওনাকে? সব সময় দুলাল দত্তর পাশে, এবং দুলাল দত্ত ডাকার সঙ্গে সঙ্গে দুলাল আমার কাছে আসে। আপনি কাউন্সিলর হিসেবে কাকে চান? দুলাল দত্তকে চাই। উনি কাজ ভালো করছে? হ্যাঁ, আমাদের ওয়ার্ডে তো ভালো করছে। দাদা, এবারও আপনি চতুর্থবারের মতো
শিলিগুড়ি 38 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। এরপর জয়যুক্ত হওয়ার পর আপনার 38 নম্বর ওয়ার্ডের নাগরিকদের জন্য কি পরিকল্পনা রয়েছে কাজ করার? আমাকে আগামী 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 38 নম্বর ওয়ার্ডে আমাকে প্রার্থী করেছে। বিগত 2004, 2009 এবং 2014 আমি প্রার্থী হয়েছিলাম এবং আমার ওয়ার্ডের নাগরিকবৃন্দ আমাকে বিপুল ভোটে, তারা জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ সহ আমাকে নির্বাচিত করেছিলেন। তা আমি বিগত দিনে যেভাবে ওয়ার্ডের নাগরিকদের পাশে থেকে কাজ করেছি, আগামী দিনে আমি আমার ওয়ার্ডের নাগরিকদেরকে সঙ্গে নিয়ে আমার ওয়ার্ডের যে অসম্পূর্ণ কাজগুলো আছে, আমরা যেটা এবারে নির্বাচনী ইস্তাহারে দিয়েছি সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডের পাশ দিয়ে জোড়াপানি নদী বয়ে চলেছে, যে নদীটি কয়েকটি ওয়ার্ডের মাঝখান দিয়ে গিয়েছে। আগামী দিনে সেই নদীর দুধারে বাঁধ এবং নদীর ওপরে যোগাযোগের জন্য ছোট ছোট সেতু, এটা আমার হচ্ছে প্রথম কাজ হবে। সেই সঙ্গে কুণ্ডপুকুর মাঠটিকে আরও যাতে সুন্দর করা যায় সেই ব্যবস্থা করা, এবং আমার ওয়ার্ডে বিভিন্ন মোড়ে যে সকল মোড়গুলোতে এখনও হাইমাস্টার লাগানো হয়নি সেই মোড়গুলোতে লাইট লাগানোর ব্যবস্থা করা, এবং বিভিন্ন মোড়ে মনীষীদের মূর্তি স্থাপন করা, এবং আমার ওয়ার্ডের যে হাইড্রেনগুলো আছে সেই হাইড্রেনের উপরে স্ল্যাব দেওয়ার ব্যবস্থা আগামী দিনে আমার প্রথম কাজ হবে।